আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি জুবায়ের আহমদ। আজকে আমাদের জাভাস্ক্রিপ্টের ক্লাস 9 আজকের এই ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেই জন্য আমি চলে যাচ্ছি ভিএস কোডে। ভিএস কোডে আমি একটি ফোল্ডার ওপেন করে রেখেছি, সেটা হচ্ছে জেএস ক্লাস 6। এবং এই ফোল্ডারের মধ্যে দুইটি ফাইল আছে, একটা হচ্ছে index.html এবং আরেকটা হচ্ছে datatype.js। index.html এর মধ্যে আমরা datatype.js ফাইলটাকে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে লিঙ্ক আপ করিয়েছি। আর datatype.js যে ফাইলটা আছে, এখানে আমরা আজকে কি কি নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো কমেন্ট করে লিখে রেখেছি। তো এখন আমরা আজকে বলেছি যে ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। তো জাভাস্ক্রিপ্টে বিভিন্ন ধরনের ডাটা থাকে, ধরো একটা নাম্বার এক ধরনের ডাটা, তারপরে টেক্সট এক ধরনের ডাটা, এরকম বিভিন্ন টাইপের ডাটা আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো জাভাস্ক্রিপ্টে ডাটা টাইপ হচ্ছে প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ আর একটা হচ্ছে কমপ্লেক্স ডাটা টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপ কোনগুলোকে বলা হয়? যেগুলো জাভাস্ক্রিপ্টের নিজস্ব ডাটা টাইপ এবং যেগুলো দিয়ে আমরা মূলত কমপ্লেক্স ডাটা টাইপগুলো তৈরি করি। তো আসো আমরা দেখি যে আসলে প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে কি কি ডাটা টাইপ রয়েছে। প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে নাম্বার রয়েছে, স্ট্রিং রয়েছে, বুলিয়ান রয়েছে, আনডিফাইন্ড রয়েছে, সিম্বল রয়েছে, আরো দু একটা আছে। তো এগুলোই মূলত আপাতত জানলেই হবে, পরবর্তীতে আমরা যখন অ্যাডভান্স শিখবো তখন আরো যে দু একটা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখন আমরা যেটা বলতেছিলাম, সেই ডাটা টাইপ গুলো আমাদের বোঝার জন্য আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে। তো আমরা একটা ভেরিয়েবলের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভিএর ভার, এখানে ভেরিয়েবলের নাম দিচ্ছি রেজাল্ট, আর ভিএসইউ রেজাল্ট ইকুয়াল টু আমরা ভ্যালু দিলাম 24। এই যে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালু হিসেবে কি দিলাম? 24। এই 24টা হচ্ছে একটা ডাটা। তো এই ডাটাটার টাইপ কি? এটা হচ্ছে একটা নাম্বার, তাই না? 24কে আমরা কি করি? নাম্বার বলি। কিন্তু আমি যদি বলি হাই, এই যে হাই যে শব্দটা আছে, এটা কি একটা নাম্বার? এটা নাম্বার না, এটা কিন্তু একটা টেক্সট। তো তাহলে এটার টাইপ একটা, এটা হচ্ছে নাম্বার টাইপ, একটা এটা হচ্ছে টেক্সট টাইপ। তো টেক্সট টাইপকে জাভাস্ক্রিপ্টের ভাষায় স্ট্রিং বলে। তো যখন আমরা নাম্বার দিব তখন এটার টাইপ হবে নাম্বার। তো এটা আমরা আসলে বুঝবো কিভাবে, সেটা বোঝার জন্য আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে বুঝবা বা কিভাবে আমরা চেক করব যে এটা ডাটা টাইপ কি জাভাস্ক্রিপ্টে। সেই জন্য আমরা কনসোল ডট লগ করি, লগের মধ্যে রেজাল্ট আর ESULT রেজাল্ট। তো এখানে রেজাল্টটা প্রিন্ট হবে। আমরা আরো একটা কনসোল ডট লগ নেই, লগ নিয়ে কনসোল ডট লগ এর মধ্যে এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে এর মধ্যে প্রথমে লিখো টি টাইপ অফ, TYPE টাইপ OF অফ, টাইপ অফ লিখতে হবে। তারপর এই ভেরিয়েবলের নামটা দিতে হবে এটা টাইপটা দেখার জন্য। তো আমাদের ভেরিয়েবলের টাইপের নাম কি? রেজাল্ট। ভেরিয়েবলের নাম ESULT রেজাল্ট। তাও কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করলাম। তা আমি একটু বড় করছি, তোমাদের দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি আর একটু বড় করলাম তোমাদের দেখার জন্য। তো আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ভেরিয়েবলের আমরা প্রিন্ট করে দেখার জন্য কনসোল ডট লগ এর মাধ্যমে রেজাল্ট এখানে পাস করেছি। তারপর এটা টাইপ কি? এটা টাইপ অফ অপারেটর, অপারেটরের মাধ্যমে আমরা এটা টাইপটা দেখব, অর্থাৎ এই যে 24 এটা কি টাইপের ডাটা সেটা আমরা চেক করব। তো সেই জন্য আমরা কি করতেছি, কন্ট্রোল ডট লক করলাম, দুইটা সেভ করলাম। এখন আমরা টার্মিনালের মাধ্যমে দেখি, নিউ টার্মিনাল, এবং এই টার্মিনালে এখানে আমি লিখতেছি NODE নোড। নোড লিখার পরে আমাদের এই ফাইলটার নাম লিখতে হবে ডিএ ডাটা টাইপ ডট জেএস। এই যে দেখো আমাদের আউটপুট কিন্তু এখানে দেখাচ্ছে 24, এই যে ভ্যালু 24টা এটা প্রথমে প্রিন্ট করেছে, এই যে কনসোল ডট লগ প্রথমে করেছি, এবং দ্বিতীয় যে কনসোল ডট লগ করেছি সেখানে আমি বলেছি টাইপ অফ, অর্থাৎ এটা টাইপটা কি রেজাল্টের, সেটা বলছে যে এটা নাম্বার। তাহলে 24 একটা নাম্বার। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এটা ডাটা টাইপটা কিভাবে জাভাস্ক্রিপ্টে বের করতে হয়। এখন আরও একটা বিষয়, এখন আমরা চাচ্ছি যে এই 24 না দিয়ে আমরা যদি একটা টেক্সট দেই তাহলে টেক্সটটা আসলে কি ধরনের ডাটা টাইপ সেটা আমরা জানতে চাচ্ছি। তো 24টা ধরো আমি কেটে দিলাম, দিয়ে ডবল কোটেশনের মধ্যে দেখলাম
টেক্সট টু সি ডিএ টিএ ডাটা টি ওয়াই পি টাইপ, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করলাম। সেভ করে এখন আবার আমরা রান করি। দেখো এই যে আমরা যেই ভ্যালুটা দিয়েছিলাম রেজাল্টের, সেই ভ্যালুটা এখানে প্রিন্ট হয়েছে, সাম টেক্সট টু সি ডাটা টাইপ। তো এই ভ্যালুটা এখানে প্রিন্ট হয়েছে, তো এই ভ্যালুটা এই ডাটাটা কি টাইপের? এটা হচ্ছে স্ট্রিং। তো জাভা স্ক্রিপ্টে আমাদের যে টেক্সট যেগুলো আছে সেগুলোকে কি বলে? স্ট্রিং। তো আমাদের এখানে এই টাইপটা বলছে স্ট্রিং। তো এখানে যদি তোমরা কোনো ই দাও, টেক্সট না দিয়ে যদি কোনো নাম্বারও দাও সেটাকেও স্ট্রিং হিসাবে এখানে দেখাবে। আমি ধরো 757 দিলাম, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করলাম। সেভ করে আবার যদি আউটপুট দেখার চেষ্টা করি, দেখো এখানে এই যে 75 এখন কিন্তু স্ট্রিং, কারণ কি আমরা ডবল কোটেশনের মধ্যে দিয়েছি। তো আশা করি তোমরা ডাটা টাইপের মধ্যে যে পার্থক্য নাম্বার এবং স্ট্রিং এই দুটার মধ্যে বুঝতে পেরেছো। তো এখন আসি আমাদের 3 নাম্বার যে বুলিয়ান বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আলোচনায় আসি। তো বুলিয়ান বিষয়টা বোঝার জন্য বুলিয়ানের 2টা ভ্যালু হয়, একটা হচ্ছে ট্রু TRUE ট্রু, আর একটা হচ্ছে ছোট হাতের TRUE ট্রু, আর একটা হচ্ছে ফলস। তখন এই বুলিয়ান বিষয়টা তোমাদেরকে একটু খুলে বলি। তো ধরো আমাদের কিন্তু এরকম অনেক কাজ আছে, ধরো আমি যদি একজনকে জিজ্ঞাসা করি তুমি কি আজকে খেয়েছো, তাহলে সে কি বলবে? হ্যাঁ অথবা না, তাই না? তো আমাদের এই প্রোগ্রামিং করার ক্ষেত্রে এরকম অনেক ক্ষেত্র তৈরি হয় যেখানে আসলে প্রশ্ন অর্থাৎ হ্যাঁ না দিয়ে দিতে হয়, অর্থাৎ ট্রু আর ফলস। ট্রু মানে হ্যাঁ আর ফলস মানে না। তো এই বুলিয়ান বলতে এই 2টা ভ্যালুকেই বোঝায়, তো ট্রু আর ফলস। তো আমরা যখন ট্রু দেব তখন এটা বুলিয়ান টাইপ ডাটা। তো এখন দেখি আমরা ট্রু দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করার পর এখন আমরা এই টাইপটা দেখার চেষ্টা করি। এই দেখো ট্রু, এই যে ট্রুটা প্রিন্ট করেছে, তারপরে বলতেছে এটা ট্রু হচ্ছে বুলিয়ান টাইপ ডাটা। এখন যদি আমরা এখানে ফলস দেই সেটাও কিন্তু ফলস লেখা প্রিন্ট হবে, কিন্তু সেটা টাইপ হবে বুলিয়ান। আমি যে ফলস দিলাম, ফলস দিয়ে আমি যদি এখানে আউটপুট আবার দেখি, এ দেখো এখানে ফলস প্রিন্ট করেছে কিন্তু এটা টাইপ হচ্ছে বুলিয়ান। তো আশা করি তোমাদেরকে বুলিয়ান বিষয়টা বোঝাতে পেরেছি। তো এখন হচ্ছে তারপরে আনডিফাইন্ড। আনডিফাইন্ড হচ্ছে আমরা যদি কোনো আনডিফাইন্ড শব্দটা লিখে দেই বা যদি কোনো ভ্যালু না দেই সেক্ষেত্রে আমাদের আনডিফাইন্ড দেখাবে। তো বিষয়টা আমি তোমাদেরকে দেখাই। আনডিফাইন্ড শব্দটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে আমরা যদি আউটপুট দেখার চেষ্টা করি, দেখো এখানে প্রিন্ট করেছে আনডিফাইন্ড এবং এর টাইপটাও আনডিফাইন্ড। এখন আমরা আনডিফাইন্ড শব্দ না দিয়ে যদি এখানে কোনো ভ্যালুই না দিই, এগুলো একবারে কেটে দিলাম, ধরো এরকম দিলাম, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করলাম। ধরো রেজাল্ট নামে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এটার কিন্তু কোনো ভ্যালু দেই নাই আমরা, এবং পরে কোনো জায়গায় অ্যাসাইনও করি নাই ভ্যালু, তাহলে এর আসলে মূলত কোনো ভ্যালু নাই, আমরা ডিফাইন করি নাই, তাহলে এটা আনডিফাইন্ড থাকবে। এখন দেখি আমার আউটপুট দেখি যে আমাদের কথা ঠিক আছে কিনা। এই যে দেখো এখানে কিন্তু আনডিফাইন্ডটা এখানে প্রিন্ট করছে। তো আশা করি এই বিষয়টা বোঝাতে পেরেছি, আনডিফাইন্ড বিষয়টা। এখন আমরা আবারও ফিরে যাচ্ছি, আমরা এখানে কি লিখবো, যে সিম্বল ডাটা টাইপটা এবার দেখবো। এর জন্য আমরা লিখতে হবে এস ওয়াই এম বি ও এল সিম্বল দিয়ে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা ই করে দিতে হবে, তা না হলে কিন্তু আউটপুট দেখাবে না। তো আমরা রেজাল্টের মধ্যে সিম্বল নামে একটা ডাটা টাইপ দিলাম, এটা নিয়ে আমি আলোচনা করব অ্যাডভান্স যখন আমি আলোচনা করব তখন, এখন কিন্তু এগুলো নিয়ে বলবো না। তো এখানে দিয়ে আমরা আবারও যে আউটপুট দেখি, দেখো যে এটা প্রিন্ট করেছে সিম্বল এবং এর টাইপ কি সিম্বল। তো আশা করি যে প্রিমিটিভ ডাটা টাইপগুলো যেগুলো খুবই প্রয়োজনীয় সেগুলো তোমাদের সামনে আজকে আমি তুলে ধরলাম এবং বিস্তারিত আলোচনা করলাম। তো এখন আমি আলোচনা করব কমপ্লেক্স ডাটা টাইপ নিয়ে, এটা আমি কেটে দিচ্ছি। আচ্ছা আমরা এতক্ষণ তো এসেতে দেখলাম ভিএস কোডে আউটপুট দেখলাম, আচ্ছা ভিএস কোডে আমরা আউটপুট দেখি, আমরা টার্মিনালটা নিয়েই রাখি। আচ্ছা এখন কমপ্লেক্স ডাটা টাইপ, কমপ্লেক্স ডাটা টাইপের মধ্যে যতগুলো আছে সবই আসলে মূলত অবজেক্ট, ঠিক আছে? এই অবজেক্টগুলাই, এই যে আমাদের অ্যারো একটা অবজেক্ট টাইপ, নালো একটা অবজেক্ট টাইপ, ফাংশন অবজেক্ট টাইপ। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাই, অবজেক্ট নিজেও একটা ডাটা টাইপ, সেটা আমি দেখাই। এখানে আমরা একটাই করতেছি, ভেরিয়েবল কি করতেছি, এলইডি লেট, ধরো লিখলাম ও বি অবজেক্ট ইকুয়াল টু
আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি অবজেক্ট, এবং এই ভেরিয়েবলের মধ্যে আমরা অবজেক্ট লিখবো একটা। তো অবজেক্ট লিখার জন্য আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের লিখতে হবে প্রপার্টি, তারপর ভ্যালু দিতে হবে এন এ এম নেম নেম কলন, তারপর একটা ভ্যালু দিতে হবে। তো আমি এই ভ্যালুটা দিচ্ছি ধরো এখানে নোকিয়া, এন ও কে আই এ নোকিয়া ভ্যালু দিয়ে, তারপরে আমরা যেহেতু একাধিক প্রপার্টি লিখতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা একটা কমা দিব, কমা দিয়ে তারপর আর একটা প্রপার্টি দিব। তো আমরা নেম লিখলাম, এবার আমরা আর একটা প্রপার্টি কি দিতে চাচ্ছি ধরো প্রাইস, PRIC প্রাইস কলন, তারপরে প্রপার্টির ভ্যালুটা এখানে দিতে হবে, ধরো প্রাইস হচ্ছে 9,999 টাকা। তাহলে এরপরে যেহেতু আমরা আর নতুন কোনো প্রপার্টি দিচ্ছি না, তাহলে এরপরে কিন্তু আমরা আর কমা দিলাম না। যদি একাধিক কমা দাও তাহলে প্রত্যেকটার পরে, একাধিক প্রপার্টি দিলে প্রত্যেকটার পরে যে কমা দিতে হবে, যেহেতু আমরা নোকে একটা প্রপার্টি নেম এজ একটা প্রপার্টি, তারপর প্রপার্টির ভ্যালু, অর্থাৎ একটা প্রপার্টির শেষে সেমিকোলন দিবা যদি আর একটা লিখতে চাও আর কি। এটা আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, তখন এটার টাইপটা আমরা দেখবো, তাই না? তো টাইপ দেখার জন্য যে এটা আমি আবারও কপি করে নিয়ে আসছি এখান থেকে, কপি কপি করে নিয়ে এসে এখানে আমরা দেখি যে এটা আমরা শেষ করে দেই। সেমিকোলন দিলেও হয় না দিলেও হয়, আমি আলোচনা করেছি তোমাদের আগের ক্লাসগুলোতে। তবে এখানে এটা দিলাম, দেওয়ার পরে এই যে অবিজি অবজেক্ট যে ভেরিয়েবলের নামটা আছে সেখানে এটা দিচ্ছি ও বি সরি অবজেক্ট, এটা প্রিন্ট করবে এবং এটা হচ্ছে টাইপ বলে দিবে ও বি অবজেক্ট, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করলাম, তারপর এন ও বি নোড, তারপরে ডাটা। এই যে দেখো এখানে আমাদের, এই যে কি বলছে, আমরা এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, এই যে অবজেক্ট নেম নেম নোকিয়া প্রাইস 999, এবং এটা টাইপ কি অবজেক্ট। তাহলে অবজেক্টটা অবজেক্ট নিজেও একটা অবজেক্ট টাইপ আর কি। এরপরে আমরা অ্যারের উদাহরণ দেখব। তো অ্যারের উদাহরণ দেখার জন্য আমরা একটা এটা আমি কমেন্ট আউট করে দিচ্ছি, কমেন্ট আউট করে দিয়ে এটা আমি আবার এখানে নিচে কপি করে নিয়ে আসছি, কাট করে নিয়ে আসি, কাট করে নিয়ে এসে এখন অ্যারের উদাহরণ দেখবো। তো আমরা আবারও একটা ই নিচ্ছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করি লেট এ ডবল আর ইকুয়াল টু, এই অ্যারে ডিক্লেয়ার করার জন্য, অ্যারে লেখার জন্য আমাদেরকে থার্ড ব্র্যাকেট দিতে, সরি থার্ড ব্র্যাকেট দিতে হবে এরকম। থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা 1 দিলাম, আর কমা দিয়ে আর একটা ভ্যালু দিতে চাচ্ছি 2 দিলাম, আর একটা কমা দিয়ে 3 দিলাম, মানে একটা সিম্পল অ্যারে আমরা তৈরি করলাম। কন্ট্রোল প্লাস এস দিয়ে অ্যারে এবং এই যে আমরা অবজেক্ট এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করব, এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই। আমি শুধু ডাটা টাইপ অর্থাৎ কোনটা কোন টাইপের ডাটা সেটা বোঝানোর জন্যই মূলত এত কিছু আলোচনা করতেছি। তখন আমরা যদি এখানে অবজেক্ট কেটে দিয়ে অ্যার লিখি, এ অ্যার, তারপরে এখানে এ এ ডবল অ্যার, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ দিয়ে, সেভ দিয়ে আমরা যদি এখানে আউটপুট দেখার চেষ্টা করি, দেখো এই যে আমাদের অ্যার এটা প্রিন্ট করে দিয়েছে এবং এখানে লেখা আসছে যে এটা একটা অবজেক্ট। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আরো একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে এই যে নাল, নাল বিষয়টা খুবই একটু ইন্টারেস্টিং, আমরা একটু দেখি ভি এ আর ভার আমরা একটা ই দেই, নাম দেই টি টি নাম দিলাম, ধরো ডবল তিনটা টি নাম দিলাম, দিয়ে এখানে দিচ্ছি নাল এন ইউ ডবল এন নাল দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এখন এটার আউটপুট আমরা দেখব, দেখো কি আউটপুট আসে এখানে টি টি টি, তারপরে আবার দিচ্ছি টি টি টি, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমরা আউটপুট দেখি, এই দেখো নাল এটা প্রিন্ট করেছে এবং এটা একটা অবজেক্ট, কিন্তু নাল আসলে একটা অবজেক্ট না। তো সেই বিষয়টি জানার জন্য আমরা একটু গুগলে সার্চ দেই, গুগলে সার্চ দিলে তোমরা বুঝতে পারবা এন ইউ নাল ইন জাভা স্ক্রিপ্ট লিখে সার্চ দিলাম, আচ্ছা এখানে যে W3 স্কুলের একটা ইয়ে হয়েছে,
একটা লিংক ওপেন হয়েছে। তো এখানে দেখো নিচের দিকে গেলে দেখতে পারবা নাল সম্পর্কে একটু আলোচনা আছে। ওই নাল, এই যে নাল সম্পর্কে এখানে W3 স্কেলে বলেছে, ইন জাভাস্ক্রিপ্ট নাল ইজ নাথিং, ইট ইজ সাপোজ টু বি সামথিং দ্যাট ডাজেন্ট এক্সিস্ট। মানে নাল আসলে কিছু না জাভাস্ক্রিপ্টে, কিন্তু এটা কিছু বলে ধারণা করা হয়। আনফর্চুনেটলি ইন জাভাস্ক্রিপ্ট দ্যাট ডাটা টাইপ অফ নাল ইজ অ্যান অবজেক্ট। অর্থাৎ আনফর্চুনেটলি মানে ভাগ্যক্রমে হঠাৎ ক্রমে জাভাস্ক্রিপ্টে নালটা একটা অবজেক্ট, এটা টাইপ হচ্ছে অবজেক্ট। ইউ ক্যান কনসিডার ইট এ বাগ ইন জাভাস্ক্রিপ্ট দ্যাট টাইপ অফ নাল অ্যান অবজেক্ট। অর্থাৎ এটা জাভাস্ক্রিপ্টের একটা বাগ বা একটা সমস্যা বলে এখানে বলতেছে। অর্থাৎ নালটা কিছুই না, কিন্তু এখানে নালটা আমাদের অবজেক্ট বলতেছে, এই আর কি। তো আশা করি নালের বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। সরি নালটা একটু উপরে তুলে দেই, যেহেতু এই কটগুলা পরে থাকবে। আচ্ছা, তারপরে ফাংশন, ফাংশনের বিষয়টা আমি একটু ই করি, ক্লিয়ার করি তোমাদের কাছে। কাট দিয়ে আমি এখানে আউটপুট দেখবো আর কি। তো ফাংশনও কিন্তু অবজেক্ট হিসাবে রিটার্ন করবে, আবার কোনো কোনো সময় ফাংশন আলাদা ডাটা টাইপ হিসাবে দেখায়, সেটা অ্যাডভান্স যখন আলোচনা করব তখন দেখাবো। তো এখানে অবজেক্ট হিসাবে দেখায়, সেটা আমি ডেট যে একটা ইয়ে আছে ভেরিয়েবল আছে সেটার মাধ্যমে একটু দেখাই। লেট টিএস দা ডিএটি ডেট, এবং আমরা ডেটের মধ্যে কি করব, দা ডেট ডেট ফাংশনটা এখানে ডিক্লেয়ার করব। এন ই ডাব্লিউ নিউ ডিএটি ডেট দিয়ে আমি শেষ করে কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করলাম। অর্থাৎ এই যে নিউ ডেট যে ফাংশনটা আছে, এই ফাংশনটা আসলে কি সেটা আমরা আসলে দেখাচ্ছি, এটা টাইপটা কি সেটা আমরা দেখবো আর কি। সেই জন্য আমরা এই যে ভেরিয়েবলের নামটা এখানে দিয়ে দিচ্ছি, টি ইজ দা ডি এ টি ডেট, এবং আমরা অনুরূপ ভাবে এখানেও দিয়ে দিচ্ছি টি ইজ দা ডেট, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করে। এখন যদি আমরা আউটপুট দেখি, এই যে দেখো এখানে প্রথম কি করছে, এই যে আমাদের যে ডেট আছে সেই ডেটটাকে প্রিন্ট করেছে, এই যে এখানে প্রিন্ট করেছে, এবং পরে বলতেছে ডেট, এই যে এটা অবজেক্ট। তাহলে দেখলাম যে আমরা ফাংশনটাকে একটা অবজেক্ট হিসাবে আমরা দেখতে পারলাম। তাহলে আমরা আজকে পুরাপুরি কি শিখলাম সেই বিষয়টা আবারও আমরা সামারাইজ করি। আমরা আজকে দুই রকম জাভাস্ক্রিপ্টে দুই রকমের ডাটা টাইপ হয়, একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা হচ্ছে কমপ্লেক্স ডাটা টাইপ। তো প্রিমিটিভের মধ্যে এইগুলো আছে, এবং কমপ্লেক্সের মধ্যে অবজেক্ট নিজেও একটা ডাটা টাইপ, মানে অবজেক্ট মানে কমপ্লেক্সের মধ্যে যতগুলো ডাটা টাইপ আছে সবগুলোই মূলত অবজেক্ট। এটা অবজেক্ট নিজেও একটা অবজেক্ট ডাটা টাইপ, অ্যারো অবজেক্ট, নালও অবজেক্ট, ফাংশন এগুলো অবজেক্ট আর কি। তো আশা করি আজকের ভিডিওটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। কোনো বিষয়ে প্রশ্ন থাকলে বা জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যেন আমরা উৎসাহ পাই এবং ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি।